গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলোচনা সন্ধ্যা হইয়াছে শুকিয়া স্ট্রিট দিয়া যাইতেছি ডাক্তারখানা খুলিতে দেরি হইয়া গিয়াছে সময় হইয়া আসিল সুতরাং হন হন করিয়াই চলিয়াছি এমন সময় বাড়িঘরের থামের ছায়ার আলো আঁধারির মধ্যে একটি স্ত্রীলোককে দেখিয়াই আমি থমকিয়ে দাঁড়াইয়া গেলাম এ যেন সেই সুলোচনার মানা অবিকল সেই রকম দেখিতে যদিও বহুকাল দেখি নাই কিন্তু তাও কি সম্ভব এতকাল পরে সুলোচনার মা বাঁচিয়া থাকিবে এবং কলিকাতা শহরই থাকিবে একটু জোর গলায় ডাক দিলাম শুনছেন শুনছেন বলি শুনছেন এই যে বৃদ্ধাটি ফিরিয়া দাঁড়াইল আমার ডাক শুনিয়া এবং হয়তোবা তাহাকেই কেহ ডাকিতেছে মনে করিয়া বিস্ময়ের সহিত দেখিলাম সে সুলোচনার মাই বটে সুলোচনার মা কাছে আসিল প্রথমে চিনিতে পারিল না পরে পরিচয় দিতেই দন্তহীন মুখে একগাল হাসিয়া বলিল ও তুমি যদু আহা কতকাল দেখিনি তোমাদের ইত্যাদি বা ওই ধরনের কোনো উক্তি আমার চক্ষুর সম্মুখ হইতে ছাব্বিশ সাতাশ বছরের জবনিকা হঠাৎ সরিয়া গেল গত মহাযুদ্ধেরও কয়েক বছর পূর্বের কলিকাতা ঘোড়ার ট্রাম সবে মাত্র বন্ধ হইয়াছে তখনকার আমলের অতি সুন্দরী আধুনিকাদের মধ্যে যে আমার চোখে সর্বপ্রধান সুন্দরী এবং সবচেয়ে আধুনিকা ছিল কিছুকাল পরে যাহাকে জীবনের জনসমুদ্রে একদম হারাইয়া ফেলি এ সেই মেয়েটির মা তখনকার মেয়েদের চুল বাঁধিবার রীতি বা কাপড়চোপড় পরিবার ধরন একালের মতো ছিল না বটে কিন্তু সত্যিকারের সুন্দরী যে হয় তাহাকে যে কোনো সাজে যে কোনো ঢঙে যে কোনো ভঙ্গিতে মানায় এবং সুলোচনা ছিল সেই ধরনের সুন্দরী মেয়ে তাহার সেই দীর্ঘ রিজু চম্পক যৌবন দীপ্ত দেহ লম্বা টানা কালো কালো ডাগর চোখ কালো কোঁকড়া চুলের রাশি নিটল সুগঠিত বাহু দুটি সুন্দর মুখশ্রী কলিকাতার পথে পথে গলির আড়ালে আবডালে পথের বাঁক হঠাৎ ফিরিয়াই কিংবা কোন নির্জন পার্কে পদচারণরত অবস্থায় কতদিন কল্পনা দেখিতাম দেশে ফিরিয়া বর্ষণ মুখর শ্রাবণ বা ভাদ্র রজনীতে এক ঘুম ভাঙিয়া উঠিয়া প্রথম যৌবনের রঙিন নেশায় যাহার মুখ কতবার মনে পড়িত সেই সুলোচনার কোনো খবর পাই নাই আজ এত বছর ধীরে ধীরে কবে সে বিস্মৃতির অন্ধকারে ডুবিয়া গিয়াছিল আবার পুরনো যুগের সেই মেয়েটি উনিশশো সালের কলিকাতায় কোথা হইতে ফিরিয়া আসিল একটি প্রেমের কাহিনী তবে সে প্রেমের নায়ক আমি নই গোড়াতেই কথাটা বলিয়া রাখা ভালো সব যুগেই মেয়েরা যেমন ভালোবাসে ভালোবাসিয়া কষ্ট পায় মুখ বুঝিয়া সহ্য করে তিলে তিলে নির্বোধের মতো নিজের দেহ ক্ষয় করে দুশ্চিন্তায় দুর্ভাবনায় অত রূপ রূপলইয়াও সুলোচনা সেই দুঃখের হাত হইতে অব্যাহতি পায় নাই জানিতাম তাই পরবর্তী সময়ে মেয়েদের যখন ভালো করিয়া জানিয়াছিলাম ও বুঝিয়াছিলাম তখন সেকালের কালের তরুণী প্রেমিকা সুলোচনার জন্য মাঝে মাঝে মনটা কেমন করিয়া উঠিত যাক এখন সেসব কথা বর্তমানের কথাই আবার বলি সুলোচনার মা অত্যন্ত বৃদ্ধা হইয়া পড়িয়াছে আজ দেখিয়াই বুঝিলাম কিন্তু সুলোচনার মা ভিক্ষা করিতেছে কেন সুলোচনা কোথায় কারণ ভিক্ষাই সে করিতেছিল থামের পাশে দাঁড়াইয়া রাস্তার লোকের কাছে দু একটি পয়সা চাহিতেছিল আমি লক্ষ্য করিয়াছি আমাকে পূর্বপরিচিত বলিয়া বুঝিতে পারিয়া বৃদ্ধা একটু সংকুচিত হইয়া পড়িল তাহার সে ভাবটা কাটাইয়া দিবার জন্যে বলিলাম এখানেই কোথাও বাসা বুঝি দোকানে জিনিস কিনতে এসেছিলেন ভালো আছেন আর বাবা ভালো আর মন্দ তুমিও যেমন কথাটা ভালো লাগিল না সুতরাং যে প্রশ্নটি এতক্ষণ করিতে বাধো বাধ ঠেকিতেছিল সেটা করিয়া ফেলিলাম ভাবিয়া দেখিলাম সুলোচনার বয়স এখন হিসেব মতো প্রায় চল্লিশ বিয়াল্লিশ সুতরাং তাহার কথা জিজ্ঞাসা করিতে সংকোচের কারণ কি আছে সে আর এখন বৃড়াবনতার সুন্দরী কিশোরী প্রণয়নী নয় কারো এ আপনার আপনার মেয়ে কোথায় তাই তো বলছি বাবা সে কি আর আছে সে থাকলে আমার আজ এই বৃদ্ধা কাঁদিয়া ফেলিল আমি এই উত্তরের জন্য আদৌ প্রস্তুত ছিলাম না অপ্রতিভের মতো বলিলাম ও দুজনে কিছুক্ষণ চুপচাপ পরে আমি বলিলাম আজকাল আছেন কোথায় রাস্তায় গভর্নমেন্টের রাস্তায় সবই বুঝিলাম বড় কষ্ট হইল এ কথা বলিলে ঠিক কথা বলা হইবে না কষ্ট হইলেও বুড়ির জন্য হয় নাই বুড়িকে কিছু পয়সা দিয়া বিদায় করিয়া দিব ভাবিতেছি এমন সময় সে বলিল তোমার সঙ্গে দেখা হয়ে বড় ভালো হলো বাবা আমার ঘাড়ে সব ফেলে দিয়ে হতভাগিত পালালো এখন তার দুটি ছেলে একটির বয়স ষোলো আর একটি চোদ্দ এদের নিয়ে আমার কি দুর্দশা ভাব দিকে এ বয়সে একটা ঘরে আছি এখন ভাড়া না দিতে পারলে তাড়িয়ে দেবে বলেছে তাই বলছি রাস্তা ছাড়া তখন যাব কোথায় সুলোচনা কতদিন মারা গিয়েছে এই চোদ্দ বছর ওই কোলের ছেলেটি যখন দু মাসের সেই থেকে মানুষ করছি আমার হঠাৎ একটি কথা মনে হইল সুলোচনাকে আমি জানিতাম বটে কিন্তু তার আসল ইতিহাস আমার কাছে রহস্যাবৃত ছিল আমি খানিকটা বুঝিতাম খানিকটা বুঝিতাম না তাহার আরেকটা কারণ আমার বয়সও তখন কম ছিল রূপসী সুলোচনা আমার কাছে চিরদিন নারীত্বের গহন রহস্যের প্রতীক হইয়া আছে এই উত্তম সুযোগ বড় কৌতূহল হইল উহার মায়ের মুখে তাহার ইতিহাস সব শুনিব বৃদ্ধাকে বলিলাম আপনি শ্রদ্ধানন্দ পার্কে বসে থাকবেন কাল বিকেল পাঁচটার সময় আমি আসব বাড়ি ভাড়ার ব্যবস্থা যা হয় করা যাবে বুড়ি ছাড়িল না তাহার বাসা দেখিতে হইবে এখনই আগত্যা গেলাম বাসা দেখিয়া মনে হইল তেমন ঘরে মানুষ থাকিতে পারে না গরু থাকিলেও কষ্ট পায় একতলায় ছোট অন্ধকূপের মতো ঘর একটি মাত্র দোর যেটা দিয়ে ঢুকিতে হয় দ্বিতীয় দরজা বা জানলা নাই এই পচা ভাদ্রে কি ভীষণ গুমট ঘরের মধ্যে সুলোচনার ছেলেরা একটু পরে আসিল বড় সুন্দর ছেলে দুটি সুলোচনার মুখ চোখ ভুলিয়া গিয়াছিলাম ইহাদের বিশেষ করিয়া ছোট ছেলেটিকে দেখিয়া আবার সুলোচনাকে স্পষ্ট মনে পড়িল জিজ্ঞাসা করিয়া জানিলাম যাত্রা দলে কৃষ্ণ সাজে একটি গান গায় হায় অভাগী সুলোচনা তখনকার কালের শৌখিন মেয়ে তখনকার কালের আধুনিকা স্মার্ট মেয়ে সুলোচনার মা ও ছেলেদের একই গৃহ একই গৃহ ছেঁড়া চটের বিছানা চটের মধ্যে বিচুলির কুচিপোড়া বালিশ ভাঙা কলাই চটা একাধানা শানকি একটি মাটির কলসি আর দড়ির আলনায় অতি মলিন খান দুই তিন কাপড় ও জামা একখানে কেওড়া কাঠের হাত দুই চড়া তক্তপোষ আছে ছেলে দুটি তাতে শোয় বুড়ি শোয় মেজেতে তাও এই ঘরে আশ্রয় মিলিতেছে কই এই আস্তাবল হইতেও বাড়িওলা নাকি ইহাদের তাড়াইয়া দিবে বলিতেছে এই কাহিনী আর বেশি দূর অগ্রসর করিয়া লইবার পূর্বে সুলোচনা কে ছিল তাহার সহিত আমার কিভাবে আলাপ ইহা বলিব নতুবা গল্পের বাকি অংশ ভয়ানক খাপ ছাড়া ঠেকিবে উনিশশো সালে দেশের স্কুল হইতে এন্ট্রান্স পাশ করিয়া কলিকাতার কলেজে পড়িতে আসিয়াছি বেচু চাটুর্য স্ট্রিটে আমারই সগ্রামস্থ এক বন্ধুর বাবা ছেলেপুলে লইয়া বাস করিয়া থাকিতেন সেইখানে উঠিয়াছি আমার বন্ধুটির দাদা তখন বিয়ে পড়েন এবং তারই সঙ্গে দেখা করিতে প্রকাশচন্দ্র বসু নামে তাহারই এক বন্ধু ঘন ঘন বাসায় যাতায়াত করিতেন এই প্রকাশবাবু বড় অদ্ভুত লোক বঙ্গভঙ্গ আন্দোলনে মনে প্রাণে যোগ দেওয়ার ফলে পুলিশের হাতে গুরুতর প্রহার খাইয়া নাকি কিছুদিন হাসপাতালে এবং কিছুদিন জেলে ছিলেন তিনি নিজে হাতে কাহাকেও বোমা মারিয়াছিলেন বলিয়া শুনি নাই কিন্তু আলিপুর বোমা মামলার সময় পুলিশ দিনকতক তাঁহার পিছু ঘুরিয়াছিল খুব বলিষ্ঠ দীর্ঘ চেহারা মুখের ভাবে বুদ্ধিমত্তা এবং মননশীলতার ছাপ অতি সুস্পষ্ট প্রেসিডেন্সি কলেজের বিএ ক্লাসের ছাত্র ছাত্র হিসাবেও যথেষ্ট মেধাবী আমরা প্রকাশ যথেষ্ট খাতির করিয়া চলিতাম তিনি বাড়িতে আসিলে বাড়ির মেয়েরা পর্যন্ত খুশি হইয়া উঠিতেন প্রকাশের জন্য এ খাবার করা প্রকাশের জন্য ও খাবার করা চা কোথায় চেয়ারের উপর পাতিবার কুশন কোথায় মিনি তাহার হাতের উলের কাজ দেখাইতে ছুটিতেছে ডলি পড়া বলিয়া লইবার ছুতা করিয়া প্রকাশদার সঙ্গে দুটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছে প্রকাশদার কাছে যেন বাড়ি শুদ্ধ লোকের মন বাধা পড়িয়া গিয়াছে তাহার বিরুদ্ধে একটি কথাও বলিবার অধিকার ছিল না বাড়িতে তাহা হইলে সকলেই একসঙ্গে তুমুল প্রতিবাদ তুলিবে প্রকাশদার সঙ্গে মাঝে মাঝে সতীশায় বলিয়া তাহাদের এক বন্ধু আসিতেন মেডিকেল কলেজের ছাত্র খুব বড় বড় চোখ শ্যামবর্ণ দোহারা চেহারা ইহারা সবাই খুব স্ফূর্তিবাজ আমুতে ধরনের লোক আসিবার সঙ্গে সঙ্গেই বাড়ি মাতাইয়া তুলিতেন হাসি গল্পে গানে মাঝে মাঝে আবার কয় বন্ধুতে ঘুরে খিল দিয়া কিসব পরামর্শ করিতেন তখন আমাদের জানলা দিয়া উঁকি ঝুঁকি মারাও নিষেধ ছিল কৌতূহল চাপিতে না পারিয়া একদিন বন্ধু শরৎকে জিজ্ঞাসা করিলাম ওরা ঘরে দৌড় দিয়ে কি করে রে শরৎ চুপি চুপি বলিল কাউকে বলিস ভাই ওরা সব অ্যানার্কিস্ট তোর দাদাও হ্যাঁ ওরা দাদাকে দলে নিয়েছে শুনিয়া মনের মধ্যে একটা কৌতূহল ও উত্তেজনা অনুভব করিলাম অ্যানার্কিস্টদের সঙ্গে এক বাসায় আছি ভাবিয়া ভয়ও হইল এইখানে একদিন প্রথম দেখিলাম সুলোচনার মাকে নিজের ঘরটিতে বসিয়া পড়িতেছি একটি প্রৌঢ়া বিধবা স্ত্রীলোক ঘরে ঢুকিয়া আমায় জিজ্ঞাসা করিল প্রকাশ এখানে কবে এসেছিল যেন আজ আসবার কথা আছে দেখিলাম স্ত্রীলোকটির পরনে সাদা থান বয়স পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় গায়ের রং খুব ধবধবে ফর্সা বয়স হইলেও মুখশ্রী দেখিতে ভালো আমার মুখে প্রকাশবাবুর আসিবার সম্ভাবনা আছে শুনিয়া আমার ঘরে এসে বসিল আমায় বলিল তুমি কি ছেলে পড়ি ফার্স্ট ইয়ারে এটা তোমাদের বাড়ি আমার বন্ধুর বাড়ি আমি এখানে থাকি বাড়িতে মেয়েরা আছেন চলুন না বাড়ির মধ্যে এখানে কেন বসে থাকবেন এইভাবে সুলোচনার মার সঙ্গে বাড়ির মেয়েদের আলাপ হইয়া গেল সুলোচনার মা কিন্তু প্রকাশদার সঙ্গে সাক্ষাৎ ছাড়া অন্য কার্যে কখনো আসে না একদিন আমার এক কথা মনে হইল বাড়ির মধ্যে মেয়েরাও কথা বলিতে শুরু করিল স্ত্রীলোকটি যে প্রকাশবাবুর কাছে টাকা লইতে আসে তাহাও সকলে জানিয়ে গেল ক্রমে আমাদের সামনেই সে প্রকাশবাবুকে বলিত ও প্রকাশ বাবা এ মাসে আট দশটা টাকা না দিলে মেয়ের বই হবে না ক্লাসে তাকে বকে বই না কিনে স্কুলে যাবে কি করে আমার বন্ধুকে একদিন বললাম ওর মেয়ে আছে তা তো এতদিন শুনিনি ওরা প্রকাশদার কেউ হন প্রকাশদার টাকা দেন কেন ওদের বন্ধু বলিল জানি ওর এক মেয়ে এখানে স্কুলে পড়ে আমি শুনেছি মেয়েটি সধবা কিন্তু তার স্বামীর কাছে থাকে না মা ও মেয়ে কোথায় যেন বাসা করে থাকে প্রকাশদার আর দুজনে খরচ দেন দাদা এসব গল্প সেদিন মার কাছে করেছিল তা প্রকাশদার আর টাকা দেন কেন ওরা অ্যানার্কিস্ট কি না দেশের আর দশের সেবা ওদের কাজ বিশেষ করে প্রকাশদার দাদা বলে প্রকাশদা বাড়ি থেকে যে টাকা পান তার বেশিরভাগ ওদের দিয়ে দেন নিজে অনেক সময় টাকা ধার করতে আসেন দাদার কাছে দুটো টিউশনই করেন সে টাকা ওদের দিয়ে দেয় আমার ক্রমে মনে হইল বুড়ি প্রকাশদার কাছে নানা রকম ফন্দি ও ছুতায় টাকা আদায় করতে আসে আর সব সময় মেয়ের অজুহাতে আজ আমার মেয়ের এ নাই আজ আমার মেয়ের তা নাই একটা না একটা ছুতা বুড়ির লাগিয়াই আছে প্রকাশদাও যেন কল্পতরু না বলিতে শুনিলাম না কোনোদিন বুড়ির ওপর হাড়ে হাড়ে চটিয়া গেলাম বুড়ি বলিলাম বটে কিন্তু সুলোচনার মা সে যুগে বুড়ি ছিল না কতবার ভাবিতাম প্রকাশদাকে বলি উহারা ফাঁকি দিয়ে আপনার কাছে টাকা লইতেছে যা চায় আপনি তাই দেন কেন কিন্তু প্রকাশদাকে শ্রদ্ধা সম্মান করিতাম কখনো সাহস করিয়া কথাটা বলিতে পারি নাই এখানে একদিন সুলোচনা আসিল তাহার মায়ের সঙ্গে দেখিয়া অবাক হইয়া গেলাম রূপসী বটে পাড়াগাঁ হইতে কয়েক মাস মাত্র আসিয়াছি অমন রূপ কখনো দেখি নাই বছর ষোলো কি সতেরো বয়স পিঠে দীর্ঘ কালো চুলের বিনুনি দোলানো যেমন চোখ তেমন ধপধপে গায়ের রং তেমনই নিটোল স্বাস্থ্য অনিন্দ সুন্দর মুখশ্রী বাড়ির মেয়েদের সঙ্গে স্বভাবতই তার যথেষ্ট ভাব হইয়া গেল তারপর প্রায়ই আসিতে লাগিল বিশেষ করিয়া প্রকাশদার আসিবার সময়টাতেই আসে এবং বেশিরভাগ কথাবার্তা বলে প্রকাশদার সঙ্গেই প্রকাশদা উপস্থিত থাকিলে সেই যে তাহার চেয়ারটির পেছন ধরিয়া দাঁড়ায় তিনি যতক্ষণ এ বাড়িতে থাকেন বড় একটা অন্য কোথাও নড়িতে দেখি নাই প্রকাশদা উঠিয়া চলিয়া গেলে সুলোচনা আমাদের বড় বিরক্ত করিত হয়তোবা আমাদের সে মানুষ বলিয়াই মনে করিত না কে জানে টেবিলে বসিয়া পড়িতেছি সুলোচনা হঠাৎ আসিয়া বইখানা টানিয়া লইয়া গেল নয়তো পিছন হইতে আসিয়া দুই হাত দিয়া চোখ টিপিয়া ধরিল নয়তো ভূতের গল্প শুনিবার আবেদন ধরিয়া বসিল পড়িতে দিবে না কিছুতেই পড়া থাক তাহার সঙ্গে ছাদে কে যাইবে ডলির পুতুলের শুভবিবাহ এখনই ছাদে অনুষ্ঠিত হইবে তাহার পুতুলের সহিত ইত্যাদি এক এক দিন এক এক রকমের ব্যাপার কিন্তু প্রকাশদা থাকিলে সুলোচনা এরকম করিত না তখন তার অন্য মূর্তি ধীর স্থির বেশি হাসিত না বেশি বকিত না কেমন যেন সলজ্জ সকুণ্ঠ চোখমুখের ভাব কতদিন দেখিয়াছি প্রকাশদা সুলোচনাকে সু বলিয়া ডাকিতেন বলিয়া আমরাও সবাই তাকে সু বলিতাম একদিন সুলোচনা তাহাতে আপত্তি করিল শরৎকে বলিল প্রকাশদা যা বলেন তোমরাও তাই বলবে কেন ও নামে ডেকো না কানে ভালো লাগে না আমার বড় রাগ হইল সুলোচনার চাল দেওয়া ধরনের কথাবার্তা আমার সহ্য হইত না আমার মনে হইত মেয়েটি অত্যন্ত গর্বিতা ও চালবাজ রাগের ঝোঁকে বলিলাম তাহলে তুমিও আমাদের সঙ্গে মিশতে এসো না সুলোচনার সহিত আমাদের এই ধরনের খুঁটিনারির ঝগড়া প্রায় চলিত তবে সে যে সবসময় আমাদের বাসায় আসিত তা নয় মাসের মধ্যে দশ বারো দিনের বেশি না প্রকাশ দা এখানে যে যে দিন আসিবেন এমন দিন ছাড়া সুলোচনার এখানে আসা কেহ কল্পনাও করিতে পারিত না আরেকটা জিনিস লক্ষ্য করিতাম সতীশদার প্রতি সুলোচনা যেন তেমন সন্তুষ্ট নয় অথচ সতীশদা সুলোচনা বলিতে অজ্ঞান ছিলেন আমার বন্ধু শরৎ বলিত সুলোচনাদের কলিকাতার বাসা ভাড়া ও বাসার সমস্ত খরচ নাকি দা দিতেন কিন্তু সুলোচনা সতীশদাকে কেন যে দেখিতে পারিত না তাহা কি করিয়া বলিব একদিনের কথা বলি সেদিন সতীশদা আসিবার কিছু পরে সুলোচনা তাহার মায়ের সঙ্গে আসিয়া হাজির সুলোচনার মা বলিল সতীশ আমাকে দক্ষিণেশ্বর ঘুরিয়ে আনবে বাবা সুলোচনা বলিল হ্যাঁ মামা চলো আমিও যাব সতীশবাবুকে সুলোচনা মামা বলিয়াই ডাকিত দা হাতে যেন স্বর্গ পাইয়াছেন তাহার চোখে মুখের খুশির ভাব দেখিয়া তাহাই মনে হইল উৎসাহের সহিত বলিলেন হ্যাঁ হ্যাঁ বরং চলো দক্ষিণেশ্বর থেকে আমরা বরানগরের স্বামী অবধুতানন্দের আশ্রম দেখে আসব সেও বড় চমৎকার জায়গা গঙ্গার ধারে সুলোচনার মা বলিলেন তাহলে অমন পেনেটির দ্বাদশ শিবের মন্দিরও দেখে আসে চলো না সুলোচনা বলিল বড্ড মজা হয় মামা একখানা গাড়ি ডাকো দা গাড়ি ডাকিতে গিয়াছেন এমন সময় প্রকাশ দা আসিয়া পড়িলেন সুলোচনা তাহাকে অনেক অনুরোধ করিল তাহাদের সঙ্গে যাইবার জন্য তিনি কেন যাইতে চাহিলেন না তাহা আমি জানি না সঙ্গে সঙ্গে সুলোচনাও তাহার মাকে বলিয়া বসিল সে কোথাও যাইবে না মায়ের ইচ্ছা থাকিলে তিনি একাই যাইতে পারেন দা ইতিমধ্যে গাড়িয়া নিয়া উপস্থিত করিলেন কিন্তু ঘটনার নূতন পরিস্থিতি দেখিয়া বড় নিরুৎসাহ হইয়া পড়িলেন প্রকাশদাও সুলোচনাকে যাইবার জন্য যথেষ্ট বলিলেন এমনকি শেষে রাগও করিলেন সুলোচনা কিন্তু কিছুতেই গেল না অবশেষে বেচারী সতীশদার শুধু সুলোচনার মাকে লইয়াই যাইতে হইল অবশ্য আমার বন্ধুর বাড়ির মেয়েরা কেউ কেউ সঙ্গে গেলেন এতগুলি মেয়ে গেল তবু সুলোচনা এক পাও নড়িতে চাহিল না বছর দুই এইভাবে নানা সুখ দুঃখের ঘটনার মধ্যে দিয়া কাটিয়া পরে উনিশশো সালে আমাদের বাসা উঠিয়া গেল আমি কলেজের হোস্টেলে আশ্রয় লইলাম সুলোচনাদের সহিত সম্পর্ক ঘুচিয়া গেল আমার ছাত্রজীবনের বাকি বছরগুলির মধ্যে সুলোচনা বা তার মায়ের সঙ্গে চোখের দেখাও নাই একদিনের জন্যে সতীশ দাকেও আর কখনো দেখি নাই ইহাদের না দেখিবার কারণও যথেষ্ট ছিল পুলিশের চাপেই বাসা উঠাইতে হইয়াছিল তবে প্রকাশদার সম্বন্ধে বিশেষ ঘটনা এই যে আমার ছাত্র জীবনের তৃতীয় বছরে প্রকাশদা অদ্ভুতভাবে নিরুদ্দেশ হইয়া গেলেন আর কেহ কোনোদিন তাহাকে দেখে নাই পূর্ববঙ্গের কোথাও স্বদেশী ডাকাতি করিতে গিয়া পুলিশের গুলিতে মারা পড়িয়াছেন কয়েক বছর পরে বিশ্বস্ত সূত্রে এই কথা শুনিয়াছিলাম বছর পাঁচ ছয় পরের কথা কলেজ হইতে বাহির হইয়া কলিকাতার বাহিরে চাকুরি করি কি একটা ছুটি উপলক্ষে হাওড়া স্টেশনে নামিয়া শিয়ালদা দিয়া বাড়ি ফিরিতেছি তখনকার আমলে শিয়ালদা নর্থ স্টেশন হয় নাই যেখানে আজকাল নর্থ স্টেশনের সম্মুখে ভাড়াটে গাড়ির আড্ডা ওখানে অনেক চা পান শরবত ইত্যাদির দোকান ছিল একটি দোকানে শরবত খাইতে গিয়াছি দেখিলাম একটি ছোকরা এবং তাহার সহিত একটি সুবেশী রূপসী তরুণী সেখানে দাঁড়াইয়া ভাঁড়ে করিয়া শরবত খাইতেছে দু একবার গোপনে মেয়েটির দিকে চাহিয়া দেখিলাম বয়স বাইশ তেইশ হইবে চোখ যেন ফিরানো যায় না তাহার দিক হইতে না অপূর্ব রূপসী বটে মেয়েটি আমি শুধু চাহিয়া নাই আশেপাশের অনেককেই দেখিলাম আমার দশা হঠাৎ আমাকে ভীষণ চঙ্কিত ও আশ্চর্য করিয়া দিয়া তরুণী আমার একেবারে সামনে আসিয়া হাসি মুখে বলিল আরে যদুদা যে বলিয়াই সে আমার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল চিনিতে অবশ্য বিলম্ব হইল না বলিলাম সুলোচনা যে কোথা থেকে তোমার মা কোথায় কি করছো এখন সুলোচনা এসব কথার কোনো উত্তর না দিয়া সর্বপ্রথম আমায় প্রশ্ন করিল প্রকাশদার পেয়েছো। প্রকাশদার মৃত্যু সংবাদ আমি তখন শুনিয়াছি কিন্তু সে কথা বলিলাম না সুলোচনা আমায় ছাড়িতে চায় না তখনকার পরিচিতদের মধ্যে এ কেমন আছে ও কেমন আছে আমার বন্ধু শরৎ এখন কোথায় তাহার দাদা বিনোদ কি করে তাহাদের বিবাহ হইয়াছে কিনা না না মেয়েলি প্রশ্ন আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল অনেকদিন পরে দেখা খাওয়াও দেখি চলো তো রায়মশাইয়ের হোটেলে সেই পুরনো দিনের মতোই নিঃসংকোচ ব্যবহার সুলোচনার মেয়ে মানুষ হইয়াও ছেলের মতো ব্যবহার ধরন ধারণ সেই সবই বজায় আছে অবিকল তবে তাহার পরনের চওড়া জড়ি পার ফিকে নীল শাড়ি ও ব্লাউজের বাহার গলায় চিকচিকে সরু চেন ও পেন্ডেন্ট পায়ে রূপালি ব্রোকেডের জুতা সুগঠিত পেলোভ সুগৌর হাতে সোনার চুড়ির সঙ্গে সরু ফিতা হাত ঘড়ি প্রভৃতি দেখিয়া মনে হইল সুলোচনার অবস্থা ফিরিয়াছে সুলোচনার সৌখিনতার প্রতি স্নেহ হইল এমন সুন্দরী মেয়েরা বেশভূষা না করিবে সেন্ট পাউডার না মাখিবে তবে সেসব সৃষ্টি হইয়াছে কাহাদের জন্যে সুলোচনার অঙ্গে শাড়ি ব্লাউজ অলঙ্কার উঠিয়া নিজেরাই ধন্য হইয়া যায় নাই কি আমি বলিলাম আরে ছাড়ো ছাড়ো হাত ধরে ওরকম টানাটানি করো না রায় মাসে কেন চলো ট্রামে ন্যাশনাল হোটেলে যাই কলেজ স্ট্রিটের মোড়ে কিন্তু সঙ্গে ছোকরাটি বাঁধ সাধিল নতুবা সুলোচনাকে লইয়া যাওয়া কষ্টকর হইত না ঘড়ি দেখিয়া বলিয়া বসিল ট্রেনের দেরি নেই কোথায় যাবে এখন বৌদি এসো চলো বাহ কি মনে হইল যে ছোকরা যেন সুলোচনার উপর জোর খাটাইতেছে রাগ হইল কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়াছ বাপু সুলোচনাকে আমরা ছেলেবেলা হইতেই জানি তুমি তখন জন্মাও নাই আজ আসিয়াছ আমাদের সামনে সুলোচনাকে ঘড়ি দেখিয়া টাইম বলিয়া দিতে সুলোচনা যে খুব ভালো মেয়ে নয় এ ধারণা আমার পূর্ব হইতেই ছিল এখন সে ধারণা আরও বদ্ধমূল হইল বেচারি প্রকাশ দা মেয়েদের ভালোবাসার এই তো মূল্য অন্তত সুলোচনার মতো মেয়েদের মনটা অশ্রদ্ধায় পূর্ণ হইয়া গেল সুলোচনাকে লইয়া ছোকরা স্টেশনের দিকে চলিয়া গেল সুলোচনা যাইতে যাইতে আমার দিকে ফিরিয়া বলিল দমদমায় বাসা আজকাল যেও একদিন মাছে বাসায় বিস্কুটের কারখানার পেছনে নরেশ পালের বাগান বাড়ি বলা বাহুল্য দমদমার নরেশ পালের বাগানবাড়ি খুঁজিয়া সেখানে যাইবার সুবিধা ও সময় আমার হইয়া ওঠে নাই বছরখানেক পরে ইউরোপীয় মহাযুদ্ধ আরম্ভ হইবার পূর্ব বছর উনিশশো সালে আমি সন্ধ্যার দিকে এসপ্ল্যানেডের মোড়ে ট্রাম ধরিবার জন্য অপেক্ষা করিতেছি এমন সময় একখানি ট্রাম আমার সামনে আসিয়া দাঁড়াইল হঠাৎ দেখিলাম প্রথম শ্রেণীর কামরায় একখানি বেঞ্চিতে সুলোচনা একা আছে। আমি তখনই বিন্দুমাত্র না ভাবিয়া ট্রামখানাতে উঠিয়া তাহার পাশে বসিয়া পড়িলাম সুলোচনা প্রথমটা চমকিয়া উঠিয়াছিল পরে আমাকে দেখিয়াও চিনিতে পারিয়া ভারী খুশি হইয়া উঠিল বলিল উহ যা ভয় দেখিয়ে দিয়েছিলে আমি বলি কে এসে ঝুঁক করে বসে পড়ল রে বাবা ভালো কতদিন দেখা হয়নি সেই শিয়ালদা স্টেশনে সেপার দাঁড়ো প্রণামটা করি কথাবার্তা বলিতে বলিতে চাঁদনির মোড়ের ট্রাম আসিল সুলোচনা বলিল নাম এখানে যদুদা কুরুস্কাটা কিনব আর ছেলের জন্য হরলিক কিনব আমি উহার মুখের দিকে আশ্চর্য হইয়া চাহিয়াছি দেখিয়া সুলোচনা সলজ্জ মুখে বলিল আজকাল আমার স্বামী এসেছেন যে প্রায় বছর খানে এখন যে রোজগার করছি দু পয়সা আসবে বই কি এতদিন কেউ খোঁজো নেয়নি আজকাল কি করো? বারে আজকাল তো ক্যাম্বেলে নার্সগিরি করি এতদিন নার্সদের হোস্টেলে ছিলাম এখন স্বামী ফিরে আসাতে বাসা করেছি দমদমাতে সে আর বছর যখন তোমার সঙ্গে দেখা তখন থেকে দমদমায় বাসা এসো নাজ চলো আমার খোকাকে দেখে আসবে না আজ থাক আরেকদিন হবে চলো চা খাবে সুলোচনা শোনো বলি তুমি গিয়ে খোকার মামা শুধু হাতে যেন যেও না ওকে একটা হার কিনে দাও না আমার বড় রাগ হইল দম দিয়া টাকা আদায় করিয়া লইতে সুলোচনা মায়ের মতোই পটু হইয়া উঠিয়াছে আপন মামা হইলেও আজকালকার বাজারে শুধু টাকা দিয়ে মুখ দেখা সারে আর আমি কোথাকার কে হার কেন দিতে যাইব বলিলাম এখন যাব না তোমার বাসায় বড় ব্যস্ত আছি ট্রাম হইতে নামিয়া আমরা একটা গ্যাস পোস্টের তলায় দাঁড়াইয়াছি গ্যাসের আলোয় সুলোচনাকে দেখিয়া সত্যই মুগ্ধ হইয়া গেলাম এরকম রূপসী মেয়েকে লইয়া কোনো চায়ের দোকানে ঢুকিতে সংকোচ মনে হয় বিশেষত মনে রাখিবেন উনিশশো সালের কলকাতা তখনকার দিনে মেয়েরা পথে ঘাটে খুব কমই বাহির হইত হইলেও তাই চায়ের দোকান শুদ্ধ লোক হাঁ করিয়া একদৃষ্টে সুলোচনার দিকে চাহিয়া রহিল তাহার উপর সুলোচনার মুখে খই ফুটিতেছে কথার সে চুপ করিয়া থাকিতে জানে না আমি বড় অস্বস্তি বোধ করিতে লাগিলাম আমায় বলিল যাবে না বই কি ইহ ভাগ্নের মুখ দেখুনি দেওয়ার ভয়ে বোনের বাড়ি যাবে না লজ্জা করে না বলতে যেতেই হবে আমি নেমন্তন্ন করছি সামনের শনিবার যাবে ওর সঙ্গে আলাপ করিয়া দেব ইহার সব ব্যাপারই রহস্যাবৃত এতদিন কোথায় ছিল ইহার স্বামী কোথাও হইতেই বাবার আসিল এই সকল কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা হইলেও চাপিয়া গেলাম তবে সুলোচনা কখনো মিথ্যা বলে না ইহা আমি জানিতাম পূর্বেও দেখিয়াছি এমন সব অবস্থায় সত্য কথা বলিত যেখানে সত্য বলিলে তাহার নিজেরই ক্ষতির সম্ভাবনা কাজেই সুলোচনার কথায় আমার অবিশ্বাস হয় নাই চা খাওয়া ও উল বোনার কাঁটা কেনার পর আমি তাহাকে গাড়িতে উঠাইয়া দিতে আসিলাম গাড়ির কামরায় বসিয়া সে তাহার পাশের বেঞ্চিতে হাত চাপড়াইয়া বলিল এসো বসো যদুদা আমি বলিলাম আজ নয় মাফ করো কাজ আছে সুলোচনা অভিমানের সুরে বলিল না থাক কাজ এসো আসতেই হবে কত কথা আছে তোমার সঙ্গে রাস্তায় দেখা কি কথাই বা হল পুরোনো দিনের কথা কার সঙ্গে কইব পরে হঠাৎ আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল আচ্ছা প্রকাশ কোনো খবর পাওনি না বলিলাম না কই আর মনে মনে ভাবিলাম সে কথা জেনে তোমার লাভই বা কি এখন বেঁচে নিশ্চয়ই আছেন তবে পুলিশের ভয়ে আছেন বলে মনে হয় তার কথা যে কই এমন লোক আর কই তুমি ছাড়া কেন সতীশ দে কোথায় মামা মামা বিয়ে করে দেশে দিব্যি সংসারী হয়ে বসেছে তার মতো মানুষে আর এর চেয়ে বেশি কি করবে প্রকাশদার মতো কি সবাই গাড়ি ছাড়িবার ঘণ্টা দিল সুলোচনা বিস্ময়ের সুরে বলিল সত্যি আসবে না নাকি যদুদা এসো বসো বলি আমার হাত ধরিতে গেল কিন্তু আমার যাওয়া হইল না যাইবার প্রবৃত্তি হইল না তাছাড়া সেই রাত্রি আমাকে কর্মস্থানে ফিরিতে হইবে সুলোচনার সঙ্গে গেলে ট্রেন ফেল করি চাকরি বজায় রাখিয়া তবে অন্য কথা তখন কি জানি সুলোচনা সহিত এই শেষ দেখা সতেরো আঠারো বৎসর পূর্বের কথা এসব। সব সুলোচনার মা পার্কে আসিল তাহার বাড়ি ভাড়ার টাকা মিটাইয়া দিয়ে বলিলাম এখন বলুন তো আমি অনেক কথাই জানতাম না আপনাদের সম্বন্ধে যা জানি ভাষা ভাষা জানি সবটা বলুন বেলা পড়িয়া আসিয়াছিল পার্কে মেয়েরা দোলনায় দুলিতেছে চেঁচামেচি করিতেছে ঘুগনি চানাচুরকে নিতেছে সুলোচনার মায়ের নিকট হইতে নানারূপ জেরা করিয়া যে তথ্যটি উদ্ধার করিয়াছিলাম সেদিন তাহা যেমন করুন জীবনের গভীর অনুভূতির দিক হইতে তেমনই অপূর্ব কিন্তু তাহা বৃদ্ধার কথায় বলিলে ঠিকমতো গুছাইয়া বলা হইবে না তাই নিজে খানিকটা গুছাইয়া বলিবার চেষ্টা করিলাম সুলোচনার মা অল্প বয়সে মেয়েটিকে লইয়া বিধবা হন ওদের বাড়ি বর্ধমান জেলায় সুলোচনার যখন আট বছর বয়স তখন বিবাহ হয় পাশের গ্রামে স্বামীর বয়স তখন ত্রিশ বত্রিশ স্বামীর চেহারা ভালো ছিল না বলিয়া ছেলে মানুষ মেয়ে তার কাছে বড় একটা যাইতে চাহিত না স্বামী ছিল মূর্খ ও গোয়ার প্রকৃতির লোক আট বছরের স্ত্রীর উপর মারধর ও নানা রকম অত্যাচার শুরু করে ফলে ওর মা দেশের জায়গা জমি বিক্রয় করিয়া মেয়ের হাত ধরিয়া কলিকাতায় আসিল তখন সুলোচনার বয়স দশ বছর উদ্দেশ্য মেয়েকে লেখাপড়া শিখাইয়া স্বাধীনভাবে থাকিবার কোনো সুবিধা করিয়া দিবে কিন্তু তখনকার কালে মেয়েদের লেখাপড়া শেখা বা স্বাধীন জীবিকা উপার্জন প্রভৃতিকে লোকে ভালো চোখে দেখিত না মা মেয়ের হাত ধরিয়া নানা জায়গায় বেড়াইল হাতের পয়সা সম্পূর্ণ নিঃশেষ হইয়া গেল কিন্তু বিশেষ কোনো সুবিধা হইল না এদিকে আরও নতুন উপসর্গ মেয়ে অপূর্ব সুন্দরী দশ বছরের হইলে কি হয় তাহাকে দেখায় তেরো চোদ্দ বছরের মতো দুষ্ট লোকের চোখ পড়িল মেয়ের ওপর একদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসিয়া মা মেয়েকে বলিল চল আজ গঙ্গায় ডুবে মরব দুজনে এখানে আর কোনো সুবিধা নেই এবার মান যাবে গরিবের কেউ নেই মেয়ে তৎক্ষণাৎ রাজি হইল রাত নটার সময় মেয়ে বলিল কখন আমরা ডুবব মা অন্নপূর্ণার ঘাটে যাই চলো মা বলিল এখনও সব ঘাটে লোক এখন না দেরি কর রাত দশটার সময় মা মেয়ের হাত ধরিয়া বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে সিঁড়ি দিয়া নামিতে নামিতে চুপি চুপি জিজ্ঞাসা করিতেছে হ্যাঁ রে পারবি তো বল আগে থেকে পারবি তো মেয়ে এতটুকু ভয় খায় নাই সে দৃঢ়কণ্ঠে বলিল তুমি সঙ্গে থাকলে মা ঠিক পারব ঠিক সেই সময় জামিনী ঘোষ বলিয়া একটি ছোকরা অফিসের কেরানি ঘাটের কাছেই কোথায় বসিয়া হাওয়া খাইতেছিল সে আসিয়া জিজ্ঞাসা করিল আপনারা এত রাত্রে এখানে কেন আর ব্যাপারই বা কি কি বলা বলি করছেন আপনারা বাসা কোথায় আপনাদের জামিনী ঘোষের প্রশ্নের স্বরে বালিকা থতমতো খাইয়া কাঁদিয়া ফেলিল মা সব খুলিয়া বলাতে সে রাত্রে জামিনী মা ও মেয়েকে নিজের বাসায় লইয়া গেল দিন পনেরো মন্দ কাটিল না জামিনী ছেলেটি খুব ভাল কিন্তু ইহার এক বন্ধু সম্ভবত জামিনীর মুখে ইহাদের ইতিহাস শুনিয়া একবার দেখিতে আসিল সেই যে আসিল সে আর বাড়ি ছাড়িতে চায় না তার আশা নিত্য নৈমিত্তিক ব্যাপারের মধ্যে দাঁড়াইয়া গেল সুলোচনাও সকলের সামনে চিরকাল বাহির হয় তখন তো আরও ছেলে মানুষ ছোকরা মাথার পেছন দিকে চুল ফিরাইত বলিয়া সুলোচনা আড়ালে মার কাছে তার নাম রাখিয়াছিল কাকাতুয়া একদিন মেয়ে মাকে বলিল মা কাকাতুয়া ভারী দুষ্টু আমাকে গহনার বাক্স দেখিয়ে বলে কিনা আমার সঙ্গে যাবি তোকে এই সব গহনা দেব আমিও সামনে আর বেরোবো না মা বলিল হত ছাড়া মেয়ে তুই যাস কেন সকলের সামনে বাড়ির মধ্যে থাকবি ডাক্তার সামনে বেরোনো গল্প করা কি ভালো আমরা গরিব লোক আমাদের কত বিপদ জানিস জামিনীর আরেক বন্ধু ছিল সতীশ রায় সতীশ মা ও মেয়ের দুঃখ শুনিয়া তাহাদের নিজের বাসায় লইয়া আশ্রয় দিল বটে কিন্তু দিন কতক পরে সেখানেও গোলযোগ বাঁধিল সতীশ সুলোচনাকে দেখিয়া পাগল হইল এমনকি সতীশের মা সুলোচনা বিবাহিত জানিয়াও ছেলের সহিত তাহার বিবাহের প্রস্তাব করিলেন সুলোচনার মায়ের অনিচ্ছা ছিল না কিন্তু সুলোচনা একেবারে বাঁকিয়া বসিল মাকে বলিল মেয়ে মানুষের কবার বিয়ে হয় তোমাদের সব মাথা খারাপ হয়ে গিয়েছে আমার লেখাপড়া শেখাতে হবে না তোমার তুমি আমাকে আমার শ্বশুরবাড়ি রেখে এসো সেখানে বাঁচিয়ার মুড়ি ঢের হয়েছে এখানে এই সময় একদিন আসিলেন প্রকাশ দা প্রকাশ দা সতীশের বন্ধু এবং ছাত্রমহলে নাম করা স্বদেশী অ্যানার্কিস্ট বলিয়া খ্যাতিও তাহার যথেষ্ট রুটি আছে তখন পুলিশের কৃপায় প্রকাশ দা সুলোচনার ইতিহাস সব শুনিলেন এবং প্রধানত তাহারই চেষ্টায় সুলোচনা বেথুন স্কুলে ভর্তি হইল প্রকাশদা মাঝে মাঝে তাহার পড়াশোনার তত্ত্বাবধান করিতে আসিতেন এদিকে সতীশ বড় বিরক্ত করিয়া তুলিল একই বাড়িতে থাকা সর্বদা দেখা সাক্ষাৎ সামনে না আসিয়া উপায় নাই নানারকম দামি জিনিসপত্র কিনিয়া দিতে আরম্ভ করিল সেন্ট সাবান কাপড় জামা ইত্যাদি সুলোচনা বলিত মামা এসব কেন দিস তুই বড় স্বার্থপর এসব আমি নেব না মাকে বলিত মা অনেক মানুষ দেখলাম এ বয়সে প্রকাশদার মতন মানুষ এ পর্যন্ত আর দেখিনি অন্য ধাতের একেবারে উনি মানুষ না দেবতা তাই ভাবি সতীশ দিত দামি দামি কাপড় একবার পূজায় একখানা ভালো বেনারসি শাড়ি দিল প্রকাশদা দিলেন একজোড়া মোটা স্বদেশী তাঁতের শাড়ি সুলোচনার কি আহ্লাদ প্রকাশদার দেওয়া সেই মোটা শাড়ি পরিয়া সতীশদার দেওয়া সেই ভালো শাড়ি কদাচিৎ সে ব্যবহার করিত কিন্তু মোটা তাঁতের শাড়ি দুখানা পরিয়া রোজ স্কুলে যাইত একদিন সে প্রকাশদাকে সতীশের ব্যবহার সব খুলিয়া বলিল প্রকাশদা বলিলেন এখানে তোমাদের আর থাকা উচিত নয় তোমার লেখা পড়া এখানে থাকলে কিছু হবে না অন্য জায়গায় বাসা করো খরচ যা হয় আমি ব্যবস্থা করব সুলোচনার এক দুঃসম্পর্কের ভগ্নিপতি ধরের গলিতে সস্ত্রীক বাসা করিয়া থাকিত সুলোচনারা সেই বাসায় উঠিয়া আসিল আসিবার সময় সুলোচনার প্রকাশদার দেওয়া মোটা শাড়ি পরিয়া সতীশের দেওয়া দামি জামা কাপড় সেখানেই রাখিয়া আসিল সতীশ এই ব্যাপারে দিন কতক নিজেকে অত্যন্ত অপমানিত বিবেচনা করিয়া প্রকাশদার সঙ্গে দেখা সাক্ষাৎ ছাড়িয়া দিল মা মেয়েকে বলিল কেন সতীশ কেমন করে ছুটিয়ে দিলি ওর মনে কষ্ট দেওয়া হলো না সুলোচনা বলিল কষ্ট না পেলে মামার জ্ঞান হবে না মা তাছাড়া দেখছ না আমাদের জন্য সর্বশান্ত হতে বসেছিল ওর দেওয়া জিনিস আর নেব না তা সত্ত্বেও সতীশ ওদের নতুন বাসায় যাতায়াত করিত জিনিসপত্র দিতে ছাড়িত না সুলোচনা বলিত মামা আবার কেন আসিস তুই বড় স্বার্থপর স্বার্থের জন্য সব করিস বলে আমার ভালো লাগে না দেখ দেখি প্রকাশ দাকে একদিন সতীশ বলিল আচ্ছা আমি কি করলে তুই খুশি হবি সুলোচনা বল আমি তাই করব সুলোচনা বলিল তুই বিয়ে কর মামা খুব খুশি হব তাহলে আমায় যদি সন্তুষ্ট করার ইচ্ছা তোর থাকে খুব শিগগির একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল নূতন বাসায় প্রকাশ দা কিন্তু বেশি আসিতেন না এবং আসিতেন না বলিয়াই আমাদের বাসায় যেদিন প্রকাশদার আসিবার কথা থাকিত সেদিন সুলোচনা এখানেই তাহার সঙ্গে দেখা করিত এই সময় আলিপুরের বোমার মামলা আরম্ভ হইল কি করিয়া প্রকাশদা ইহার মধ্যে জড়াইয়া পড়েন সে কথা সুলোচনার মা আমায় বলিতে পারে নাই প্রকাশদা দীর্ঘদিন অনুপস্থিত রহিলেন সুলোচনা বড় ব্যস্ত হইয়া ছটফট করিতে বলিয়া তাহার মা একদিন কলেজে খোঁজ নিতে গিয়া জানিল কলেজেও প্রকাশদা বহুদিন যাবত অনুপস্থিত ছয় মাস পর প্রকাশ দা হঠাৎ একদিন এক হাঁড়ি রসগোল্লা হাতে ওদের বাসায় হাজির সুলোচনা তো খবর পাই ছুটিতে ছুটিতে বাহির ঘরে আসিল বলিল কোথায় ছিলে প্রকাশ দা এতদিন চেহারা এমন হয়েছে কেন তোমার প্রকাশ দা বলিলেন সে কথা জিজ্ঞেস করিস নি সু তাছাড়া এই শেষ আমি স্বদেশীর আসামি পুলিশ পেছনে ঘুরছে আর হয়তো আসতে পারবো না যাবার সময় একটা কথা জিজ্ঞাসা করে যাই হয়তো আর দেখাই হবে না সু তুই আমায় কখনো ঘৃণা করবি না বল সুলোচনা বলিল আমি তোমাকে অনেক ভালোবাসি প্রকাশদা যদি স্বামী না থাকতো তোমার আরও নিকটে আসতুম পাঁচই বলছি তা না হলে তোমার এই বিপদের সময় তোমার সঙ্গে চলে যেতুম একলা যেতে দিতুম না বলিয়াই সে কাঁদিয়া ফেরিল সুলোচনার মা আমায় বলিল মেয়ে আমার কখনো কাঁদত না এই অনেকদিন পর কাঁদলে যাবার সময় প্রকাশকে কড়ার করিয়ে নিলে বিপদ উদ্ধার হলেই আবার ফিরে এসে সকলের আগে ওর সঙ্গে দেখা করবে কিন্তু প্রকাশ এই যে গেল আর কখনো ফিরে আসেনি আমি বলিলাম তারপর আপনাদের কি হল তারপর প্রকাশ তো চলে গেল শোনো সব কথা বিশ্বাস করবে না হয়তো এই কলকাতা শহরে সেই পোড়ার মুখী মেয়ের আগুনের মতো রূপ নিয়ে সে কী কষ্ট কী বিপদ গিয়েছে আমাদের দেখেছিল তো তাকে দেখিয়েছিলাম বইকি কি আবার এই প্রায় কুড়ি বাইশ বছর পরে শ্রদ্ধানন্দ পার্কে অপরাহ্নের স্তিমিত রৌদ্রালোকে সুলোচনার সেই অপূর্ব সুন্দর কিশোরী মূর্তি স্পষ্ট মনের চোখে ফুটিয়া উঠিল তার সেই ডাগর চোখ ঘন কালো চুলের রাশি কথার সেই ভঙ্গি চমৎকার মুখের হাসি সর্বোপরি তার অনিন্দ মুখশ্রী তখন সুলোচনাকে বুঝি নাই চিনি নাই অভিজ্ঞতার অভাবের দরুন সুলোচনাকে সে সময় চরিত্রহীন উচ্ছৃঙ্খল প্রকৃতির মেয়ে বলিয়া ভাবিয়াছি শুধু আমি নই আমার বন্ধুর বাসায় মেয়েরা সুলোচনা সম্বন্ধে এই মন্তব্যই হৃদয়ঙ্গম করিত আমিও বিশ্বাস করিতাম মনে মনে পরলোকবাসিনীর নিকট ক্ষমা প্রার্থনা করিলাম সুলোচনার মা বলিল মেয়ে রোজ কাঁদে প্রকাশ চলে যাওয়ার পরে জানলা খুলে চেয়ে থাকে সতীশকে দুচক্ষে দেখতে পারে না এদিকে যে বাসায় আমরা ছিলাম তারা ঠিকমতো টাকা দিতে না পারাতে আমাদের রাখতে চাইল না কালীঘাটে আমরা উঠে গিয়ে ছোট্ট একটি খোলার ঘরে আশ্রয় নিলাম একদিন সেখানে এলেন কোথাকার রাজার ম্যানেজার দশ হাজার টাকার লোভ দেখালে মেয়ের গা সোনায় মুড়ে দেবে মেয়ে বললে মা চুলগুলি কেটে ফেলি নয়তো আর পারিনি আমি বাড়ি নেই গুন্ডার দল বাড়ি ঘিরে ফেলেছে বললে বিশ্বাস করবে না এই কালীঘাটে ইংরেজ রাজত্বের মধ্যে মেয়ে মাথায় কেরোসিন তেল ঢেলেছে চুলে আগুন জেলে মরছে এমন সময় আমি গিয়ে পড়লাম লোক ডাকাডাকি করলাম গুন্ডার দল পালালো আমি জিজ্ঞাসা করলাম সতীশদা যেত না বাসায় যেত টাকা দিয়ে আসতো আমার হাতে মেয়েকে লুকিয়ে মেয়েও বড্ড নিষ্ঠুর ব্যবহার করেছে সতীশের সঙ্গে একটা মুখের ভালো কথাও দানিক বলতো না আগে আগে ওর চিঠি একাতখানার উত্তর দিত শেষে তাও বন্ধ করে দিল আমায় বলতো না মা ওকে আসতে দিও না ও যে সর্বশান্ত হলো আমাদের দিয়ে কুকুরের মতো আমরা ওর টাকা খাচ্ছি কেন ও বিয়ে করবে করবেন আমাদের না ছাড়লে সেই সময় পাড়ার এক সরিদয় প্রৌঢ় ডাক্তার নিজে চেষ্টা করিয়া সুলোচনাকে মেডিকেল কলেজের নার্সের কাজ শিখিবার জন্য ভর্তি করিয়া দিলেন পাশ করিয়া প্রথমত সেই ডাক্তারের ডাক্তারখানাতেই কাজ পায় কিছুদিন সেখানে কাজ শিখিবার পর একদিন মাকে আসিয়া বলিল মা এই জগতে সব সমান ওখানে আর আমার কাজ করা চলবে না ছেড়ে দিয়ে এলুম মাস দুই পরে ক্যাম্বেল হাসপাতালে কাজ জুটল তখন ওদের পটল পটলডাঙ্গায় বাসা মা ক্যাম্বেলের গেট থেকে রোজ রাত এগারোটার সময় মেয়েকে বাসায় আনের সঙ্গে করিয়া তাহার মধ্যে বহু বিপদ গেল ক্যাম্বেলের নার্স সুলোচনার রূপের খ্যাতি তখন চারিদিকে ছড়াইয়াছে ছাত্রমণ্ডলীর অনেকের বাসন্তী প্রেমের স্বপ্ন সে কত প্রলোভন তাহাকে যে প্রতিদিন এড়াইয়া চলিতে হইত গুন্ডার হাতে পড়িতে পড়িতে কতদিন বাঁচিয়া গিয়াছে একদিন মাকে বলিল প্রকাশদা ফিরে এসে এরকম দেখে খুশি হবে না সে দেখে অসন্তুষ্ট হয় এমন কাজ কখনো করব না তুমি আলাদা ছোট বাসা করো আমি ক্যাম্বেলের নার্সদের হোস্টেলে যাই তাহাই হইল হোস্টেলে দুজনের নাম দিল যারা দেখা করিতে পারিবে স্বামীর ও প্রকাশদার আশা ছিল প্রকাশদা একদিন হঠাৎ আসিয়া পড়িবেই সুলোচনার মাকে জিজ্ঞাসা করিলাম আচ্ছা কখন এরপরে প্রকাশদার পত্রতত্র আসত না বুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল কখনোই না মেয়ে প্রকাশদা বলতে অজ্ঞান ভাবতো প্রকাশদা ফিরে আসবে কতদিন বলেছে আমায় এ কথা প্রকাশ এসে দেখে খুশি হবে বলি তো দমদমায় অতিথিশালা খোলা হলো ওর স্বামীকে নিয়ে এসে আমি অবাক হইয়া বলিলাম অতিথিশালা সে কিরকম মেয়ের খেয়াল এদিকে প্রকাশের নাম ক্যাম্বেলের হোস্টেলে লেখানো ওদিকে দমদমার অতিথিশালা খোলা প্রকাশকে খুশি করবার জন্যে প্রকাশ তখন মোরে ভূত হয়ে গিয়েছে ওর স্বামীকে আনলেন বুঝি আবার আমরা আনিনি বাবা ক্যাম্বেল একজন রুগী এসেছিল সুলোচনার শ্বশুরবাড়ির গাঁ থেকে সে গিয়ে খবর দিলে স্বামী এসে পড়ল মাপ চাইলে আমরাও জায়গা দিলাম এইভাবে যে স্বামী ভিন্ন বাহিরে পদে পদে বিপদ স্বাধীন হয়েও রূপ নিয়ে সর্বদা সশঙ্কিত কেউ মিত্র নেই সবাই শত্রু আজ যে বন্ধু কাল সে শত্রু ওর স্বামীকে নিয়ে দমদমায় বাসা করা গেল যে যায় সেই খায় তাই নাম হলো অতিথিশালা আমার সঙ্গে এই সময়ই সুলোচনার দেখা হইয়াছিল সে কথাও বলিলাম বৃদ্ধাকে বৃদ্ধা বলিল তোমার কথা বলেছিল এখন আমার মনে হচ্ছে বাবা তারপরও চাকরি ছেড়ে দিয়ে প্র্যাকটিস করতে লাগলো। বেশ পয়সা আয় হল দুটি ছেলে হলো জামায়ের এক দেনা ছিল দেশে সব করে দিল সেই সময় একদিন কে এসে বললে দমদমার বাসায় প্রকাশ মারা গিয়েছে শুনি মূর্ছিত হয়ে পড়ে গেল সেই থেকে হল বুকের রোগ তাতেই শেষে মারা গেল খবরটা শোনার পর ছমাস বেঁচে ছিল দুজনই অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম বৃদ্ধা অন্য ভাবে বলিল সন্নিশী হয়ে যাব বলে আপদ বিদে করবার জন্যে আট বছর বয়সে মেয়ের বিয়ে দিয়েছিলাম সে কোথায় চলে গিয়েছে আজ আমি পঁয়ষট্টি বছর বয়সে এখনো ভুগছি বন্ধনে স্বামীকে ভালো করলে তাকে মদ ছাড়ালে মানুষ করলে করে মরে গেল জামাইও মারা গিয়েছেন এখন আমি যদি মরে যাই ছেলে দুটো নিরপায় কোথায় দাঁড়াবে রাস্তায় গভর্নমেন্টের রাস্তায় আমার দিকে চাহিয়া বলিল ইদানিং আমার বড় সুখ হয়েছিল সে তুমি দেখো খাট পিকচার বাসন সুলোচনা প্র্যাকটিসে বেশ রোজগার করত। টাকা জমি এসব করেছিল শৌখিন ছিল খুব সে তো তুমিও দেখেছ ময়লা কি কুসরি জিনিস দুচক্ষে দেখতে পারতো না হ্যাঁ ভালো কথা মনে পড়ল জামায়ের হাতে অনেক টাকা পড়ল মেয়ে মারা যাওয়ার পর জামাই তেজারতি করতে গিয়ে হাওড়ায় জমি বন্ধক রেখে দু টাকা ধার দিয়েছিল তারপর সেও তো মরে গেল হ্যান্ড নোটখানা এখনও আছে হ্যাঁ বাবা তাতে কিছু হয় বুড়িকে বলিলাম চোদ্দ বছর পরে সে হ্যান্ড নোটের কিছু হবে না রাখিয়া ঘরের জঞ্জাল বৃদ্ধি ছাড়া অন্য কোনো সার্থকতা তার নাই হঠাৎ আমার একটা কথা মনে পড়িল আচ্ছা ওর সঙ্গে একবার একটা ছোকরাকে বেড়াতে দেখেছিলাম সে কে জানেন বুড়ি বলিল শ্যামবর্ণা একখারা চেহারা তো বছর বাইশ বয়স হতো তার দেওর পূর্ণর জ্যারতু ভাই দমদমার বাসায় থেকে সে পড়ত আমার কতদিনের ভুল ভাঙিয়া গেল কি অবিচার করিয়াছি সুলোচনার প্রতি সুলোচনা যে যুগে বাহিরে চলাফেরা করিত সে যুগে মেয়েদের অমন ভাব কেহ পছন্দ করিত না বলিয়াই তাহার নামে নানা কথা উঠিয়াছিল সেই তরুণীর সচেতন অন্তরাত্মা যাহাকে ভালোবাসিয়াছিল তাহারই একনিষ্ঠ ধ্যানে সে দিনের পর দিন বৃথা অপেক্ষা করিয়া মরিত আশার কুহকে ক্যাম্বেলের সামনে দিয়া ট্রামে যাতায়াত করিবার সময় অভাগী সুলোচনার কথা আজকাল বড় মনে পড়ে গল্পকথম ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলোচনা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন টাড়া